এবারে বাদ পড়লেন ফারিন। প্রতীক্ষা নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিনের। অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল, কিন্তু সিনেমাটিতে আর থাকছেন না ফারিন। দুই দেশের সাম্প্রতিক অবস্থায় সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি। এদিকে ফারিন বলেন, নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সরে এসেছি। ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এ সিদ্ধান্ত নিয়েছি, আপাতত সিনেমাটিও হচ্ছে না। তিনি আরও বলেন, আওয়ামী সরকার চলে যাওয়ার পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে, ভিসা পেতে সময় লাগছে, নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা, কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়ায় অনিশ্চিত, এসব কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না। এর আগে পাত্রী চাই নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিনের, সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি ছবিতে কাজ বাতিল হওয়াকে কাকতালীয় বলছেন ফারিন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।